হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ওয়ার্ল্ড। তো আজকে তোমাদের জন্য আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সিলে বাটা চিকেন। এই চিকেনটা তোমরা রুটি, পরোটা, ভাত যা কিছুর সঙ্গে খাবে তাও দুর্দান্ত লাগে খেতে, ইভেন বাচ্চারাও এটা খুব সুন্দর করে খেতে পারবে। তো চলো বন্ধুরা রেসিপিটা আজকে আমরা দেখে নিই। তো আমাদের সিলে বাটা চিকেন বানাবার জন্য প্রথমেই যেটা নিতে হবে সেটা হলো চিকেন। জল ঝরিয়ে ভালো করে আমরা এটা সিলে বেটে নিয়েছি। যাদের কাছে সিল নেই তারা অবশ্যই এটা মিক্সিতে ভালো করে বেটে নেবে, কিন্তু যাতে জল না থাকে। আর যে মশলাগুলো লাগবে সেগুলো হলো, এর মধ্যে আমি নিয়েছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, একসঙ্গে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এই রান্নায় কিন্তু এই পেস্টটাই দরকার, কোনো কিছু গোটা যাবে না, শুধুমাত্র পেঁয়াজটা। আর নিয়েছি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। আর গুঁড়ো মশলা কী কী নিয়েছি সেগুলো তোমরা দেখে নাও। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু বন্ধুরা সর্ষের তেলে হবে, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ আমাদের কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটায় তেলটা কিন্তু একটু পরিমাণ বেশি লাগবে, কারণ তেলের মধ্যেই মাংসটা রান্না হবে পুরোটা, কোনো রকম কোনো জল কিন্তু এতে অ্যাড হবে না, তাই জন্য এতে একটু তেলটা বেশি পরিমাণেই লাগবে। তো আমাদের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো সমস্ত কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে আমাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ টাইম ধরে ভেজে নিতে হবে। খুব পুড়িয়েও ভাজবো না, খুব বেশি করে লাল করব না, কিন্তু লালচে লালচে করে পেঁয়াজগুলো আমাকে কিন্তু এখানে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, পুড়ে যায়নি কিন্তু, বেরেস্তা টাইপ না, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে পেস্টটা মশলার করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই পেস্টটা দেওয়ার পরও আমাকে খুব ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষতে হবে, যাতে এই মশলার কোনো রকম কাঁচা গন্ধ কিন্তু এর মধ্যে যেন না থাকে। তো ভালো করে অনেকক্ষণ টাইম দিয়ে তোমরা নেড়ে চেড়ে মশলাটা রেডি করে নেবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে মশলাগুলো রেখেছিলাম অ্যাজ ইউজুয়াল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর তোমরা নুনটা এর মধ্যে দেবে, যে যেরকম খাও সেই পরিমাণেই নুন দেবে, নুন তো বলার কিছু নেই। তো এবার মশলাটা আমাকে খুব ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে এই সময় আঁচটা কিন্তু খুব হাইও না খুব লোও না, মিডিয়াম ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরে কষে নিতে হবে। তো এবার আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, নুনটা বললামই যে যেরকম খাবে সেই পরিমাণে নুনটা তোমরা অ্যাড করে দেবে। নুনটা দেওয়ার পরও আমি এটাকে আবার ভালো করে কষে নেব, খুব টাইম ধরে, অনেকক্ষণ টাইম ধরে মশলাটা, যেহেতু জল অ্যাড হবে না আমি আগেই বলেছি, সেহেতু একটু টাইম নিয়ে মশলাটা কিন্তু তোমাদেরকে কষে নিতে হবে। তো চলো বন্ধুরা ভালো করে এখন আমি মশলাটা কষে নিই। তো দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালো করে কিন্তু কষা হয়ে আসছে, টাইম লাগছে একটু একটু বেশি, কিন্তু মশলাটা সুন্দর করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা এই রান্নার হচ্ছে মূল উপকরণ, এটা দিলে এই রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। চিকেনে ধনে পাতা এটা কিন্তু খুব সুন্দর লাগে, এমনি চিকেনের থেকেও এই সিলে বাটা চিকেনে ধনে পাতাটা কিন্তু মাস্ট ইনগ্রেডিয়েন্টস। তো এই ধনে পাতাটা দিয়ে দিলাম, এবার আমি আবার মশলাটা খুব ভালো করে কষতে থাকবো। তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও, তাতে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা এবার আমার কষা হয়ে গেছে, এবার আমি চিকেনের যে বাটা চিকেনটা ছিল এই বাটা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই বাটা চিকেনটা দেওয়ার পর কিন্তু এই মশলার সঙ্গে চিকেনটা মিক্সড করতে কিন্তু অনেকটা টাইম লাগবে। এই সময় কিন্তু একটু ধৈর্য ধরে ধীরে 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 ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে অনেকক্ষণ টাইম ধরে সমস্ত চিকেনের সঙ্গে মশলাগুলোকে কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু কিন্তু টাইমের কাজ, এটা একটু টাইম লাগবে, তোমরা একটু ধীরে 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 ভালো করে পুরো মশলাটা যেন চিকেনের সঙ্গে লেগে যায় সেইভাবে অনেকক্ষণ ধরে কষে নেবে। আমি তো বলেইছি এর মধ্যে কোনো রকম কোনো জল ইউজ হবে না, জল ছাড়াই মশলাটা খুব ভালো ভাবে কষে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি পুরো সমস্ত চিকেনের সঙ্গে মশলাটা একদম মিশিয়ে নিয়েছি। নেড়ে 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 ধীরে 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 একটু টাইম নিয়ে নিয়ে নেড়ে নেড়ে পুরো মশলাটা আমাদের চিকেনের মধ্যে যাতে মিশে যায় সেই রকমভাবে ধীরে ধীরে নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা আমাদের মিডিয়ামই আছে। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়া হয়ে গেলে তারপর আমি এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য আবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, 15 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা খুব দারুণ এসছে, দারুণ কালার এসছে, পুরো তেলও বেরিয়ে গেছে, পুরো রান্নাটা একদম রেডি হয়ে এসছে। আর গন্ধটা তো দুর্দান্ত লাগছে, ওটা তোমরা পাচ্ছ না, ওটা তোমরা বানালেই রান্নাটা এই সুন্দর গন্ধটা তোমরা পাবে। অবশ্যই কিন্তু রান্নাটা ট্রাই করো, এটা খুব ইউনিক আর খুব সুন্দর আর খুব টেস্টি একটা ডিশ। তো তোমরা কিন্তু অবশ্যই বানিও, আর বানিও আমাকে তো জানাবেই খেয়ে যে কেমন লাগছে। তো আমি এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। একটু টাইম নিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে রান্নাটা তো রেডি হয়েই গেছে। এবার আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো, তাহলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। বললে আমি গরম মশলাটা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি দিয়ে দিচ্ছি এবার গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে আবার খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো আমাদের আজকে রেডি হয়ে গেছে শিলে বাটা চিকেন। তো অবশ্যই কিন্তু তোমরা যেটা বললাম অবশ্যই ট্রাই করো, আর খেয়ে আমাকে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, এবার আমরা শিলে বাটা চিকেনটা সার্ভ করে দিই, তারপর তোমরা দেখো কেমন লাগছে।